এই বাবা জীবনটা শেষ করে দিও না, আমি আমি আমুর কাছে যাবো, আমুর কাছে যাবো, আমি আমি আমার কায়দা করে তুমি মন যাও কেড়ে দিলে, আমি তো রাজা বিজিকর কবর দিতে পারবো না, ছাড়ো আম্মু ছাড়ো, আমার জীবনটা এভাবে শেষ করে দিও না আম্মু। তোমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না, আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। নানা তুমি এই লোকগুলোর সামনে তুমি আমাকে এত ছোট করছো, বরপক্ষ যে এখনো বলে যায়নি তারা শাদি করবে না, এরা আমার জন্য অনেক, তারপরে তুমি এত বড় বড় কথা বলছো, হ্যাঁ তাদের কাছে আমার তোমার জন্য হাত জোর করে ক্ষমা চাইতে হবে। না না বাবা, এই তোমার ধরো 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 ধরো। বাবা কিছু মনে করো না বাবা, মানে ওকে তো আগে থেকে কিছু বলে আনিনি, বিয়েটা একবার হয়ে যাক, একবার হয়ে যাক, বিয়ে হলে তো ট্যাপও করতে পারবে না, ট্যাপ করার কোনো উপায়ও নেই। আপনার মেয়ে, আপনার মেয়ে আমার এতগুলো আত্মীয় স্বজনের সামনে যেটা করলো তাতে তো আমার মাথা উঁচু করে বাঁচার আর কোনো রাস্তাই রইল না। আমি সব কিছু মেনে নিচ্ছি, কারণ আমার আমার বউটা মারা গেছে, আমার সংসার দেখভাল করার কেউ নেই, তাই। তবে হুজুর আপনার সামনে যে টাকা পয়সার কথাটা হয়েছিল সেটা আবার মিটে যাক। হ্যাঁ টাকা পয়সা দিয়ে দেবো তো, এবার দিয়ে দেবো, আমি তো টাকা দেখেছো মেয়ের কাণ্ড, হ্যাঁ মেয়েটা যে কি না, কতবার বলেছি দেখো, বইগুলোকে সারা বিছানা জুড়ে ছড়িয়ে রেখেছে, উফ আর পারি না, এবার যদি আমি হাত দিই তাহলে আবার রেগেও যাবে, রাগ উঠে যাক, আমি তার কিছু ফেলে দিচ্ছি না, সব এক জায়গায় করে রেখে দিই, পরে বুঝে নেবে, উফ একটু কথা শোনে না। এখানে আবার এটা কি উঁচুর মতো, কে কি রাখলো, ওরে বাবারে, এ নিশ্চয় রাব্বুর কাজ, এখানে উফ লোকটা না। এত টাকা কোথায় পেল মানুষটা, আমাদের ঘরে এত টাকা কে দিল তাকে, হায় ভগবান, কাঠের কাজ ছেড়ে আবার অন্য কিছু করছে নাকি, আমাদের মতো গরিবের ঘরে তো এত টাকা কোনোদিন আসার কথা না, কি করে উপায় করলো, সারা জীবনে তো এত টাকা আমি চোখেও দেখিনি, কার কাছ থেকে নিয়েছে, কেনই বা নিয়ে এসেছে। দুদিন ধরে খুব উচাটন দেখছিলাম, ঘুমের মধ্যে উঠে বসে থাকতো, অস্থির অস্থির হতো, কি যেন একটা লুকোতে চাইতো সবসময়, তাহলে কি এই টাকা বাড়িতে রেখেছিল বলে ভালো করে ঘুমোতে পারতো না, কিন্তু এত টাকা পেল কোথা থেকে, আর যাই হোক মানুষটা তো চোর ছাচন না, অন্য কারো কাছ থেকে তো চুরি করে আনবে না, তাহলে কি কেউ রাখতে দিয়েছে, আমাদের ভাঙা ঘরে এত টাকা কেই বা রাখতে দেবে,
এখন কি করি? রঞ্জাপার বাড়ি যাব, রঞ্জাপে আপাকে কি সব বলবো? তারপর যদি আবার ফিরে এসে রেগে যায়? রাগলে রাখবে, এত টাকা ভালো করে তো আমি গুনতেও পারবো না। রঞ্জা আপাকে কে বলতেই হবে, ওরা বড় বাড়ির লোক, ওদের একটু জানিয়ে রাখা ভালো। যদি কোনো বিপদ আপদ হয় তাহলে তো ওরাই পাশে দাঁড়াবে, কিন্তু কি বিপদ আসতে পারে? কদিন ধরে বলছি আমার ডান চোখের পাতাটা পড়ছে, আমার মেয়ে তো আমাকে বুঝিয়ে গেল এসব নাকি শরীর খারাপ করলে হয়, কিন্তু আমার মন তো মানছে না। আচ্ছা, ওরা কোনো রকম বড় বিপদে জড়িয়ে পড়েনি তো? সত্যি কি সবুজ খালা আমি অসুস্থ? ওদের ফোন নাম্বারটাও নিয়ে রাখলাম না, তাহলে তো রঞ্জা আপার বাড়ি গিয়ে ফোন করতে পারতাম, রঞ্জা আপার সঙ্গে কথা বলাতে পারতাম, জানতে পারতাম কি হচ্ছে ওদিকে। আচ্ছা, শবনম তো ফোন নিয়ে গেছে, হ্যাঁ ওকে তো ফোন করতে পারি। এই টাকাগুলো নিয়ে আমি রঞ্জা আপার বাড়ি যাব, আর শবনমকে একটা ফোন করবো ওখান থেকে, ততক্ষণে নিশ্চয়ই ওরা পৌঁছে যাবে। মানে আমি 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 ওই টাকা পয়সা না সবটা গুছিয়ে রেখেছি, সকালবেলা মেয়েকে নিয়ে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে আমি মানে টাকাটা আনতে ভুলে গেছি আর কি। না না, টাকা আছে, মানে ওই টাকাটা না একটা ব্যাগের মধ্যে আমি বিছানার তলায় ঢুকিয়ে রেখেছি। শুনছেন, শুনছেন, ওই যে শুনছেন তো? না, বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো, আমি আমি বলছি আমি ঠক না, আমি জোচ্চর না, তোমাকে যখন কথা দিয়েছি টাকা দেবো সেই টাকা আমি দেবই, আমি কথা রাখবই। মানে কি হয়েছে, এখন বাড়িতে গেলে না সব জানাজানি হয়ে যাবে, জানাজানি হলে সব গণ্ডগোল হয়ে যাবে, শাদিটা একবার একটু হয়ে যাক তখন বাড়িতে যাব, তখন জানাজানি হলে তো কোনো অসুবিধা নেই। হুজুর, হুজুর সাক্ষী আছে, হুজুর সাক্ষী আছে। তবে টাকা না পেলে আমি শাদি করব না, আগে হাতে টাকা আসবে তারপর কবুলনামা হবে। না, টাকা তো আসবেই, আমি বলছি তো টাকা আসবে, আমি জমি বাড়ি বাড়ি সব তো বিক্রি করেছি, টাকা আমার কাছেই আছে, ঘরেই আছে টাকা। মানে কী হয়েছে, ওই টাকাটা কোথায় রাখবো কোথায় রাখবো করতে করতে না বিছানার তলায় রেখেছি, মেয়েকে নিয়ে সকালবেলা তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে না টাকার ব্যাগটা আনতে ভুলে গেছি। আমি টাকা মানে দিয়ে যাবো একদম, শাড়িতে একটুখানি বসতে আমি টাকাটা নিয়ে আসবো, নিয়ে এসে দিয়ে দেবো। ও জি জি, আপনি একটু বোঝান না, আপনি বললেই হবে, আপনি একটু বোঝান না। ঠিক আছে, সত্যি এখন ওর পক্ষে যাওয়া খুব বিপজ্জনক হবে, এখনও গেলেই ওর বউ ওকে সন্দেহ করবে, আর বউয়ের সন্দেহ বাড়লেই বড় বাড়িতে গিয়ে বলে দেবে, বড় বাড়ির লোক একবার জানতে পারলেই এখানে এসে সব হুমড়ি খেয়ে পড়বে, সেই জন্যই তো এত কাণ্ড করা। তাই বলছি তুমি আমার প্রতি ভরসা রাখো, আমি সব টাকা পাইয়ে দেবো। ঠিক আছে, তবে কিন্তু একটা কথা, অমন বেয়াড়া মেয়েকে আমি শাদি করছি ব্যাপারটা বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমাকে অনেক বেশি শাসন করতে হবে ওই মেয়েকে বাগে আনার জন্যে, বসে আনার জন্যে। তবে একটা কথা, আজ রাতের মধ্যে যেন টাকাটা আমি হাতে পাই, এইটুকুই আমার কথা। কবুলনামাটা হয়ে যাক, আমি কবুলনামাটা হলেই সঙ্গে সঙ্গে বাড়ি থেকে গিয়ে টাকাটা এনে তোমার হাতে দিয়ে দেবো। তা মনে তো হচ্ছে আপনার মেয়ে কবুল বলবে না। কবুল বলবে না যাবে কোথাও, কবুলকে বলতেই হবে, ও কবুল বলবে না আর ঘাড় কবুল বলবে। আর কবুল না বলে ও বিয়ের আসর থেকে ভেঙে উঠে চলে যাবে, তারপরে কি ওর আমার বাড়িতে জায়গা হবে? আমি তো আমার বাড়িতে ওকে থাকতে দেবো না। হ্যাঁ, কোথায় থাকবে, বড় বাড়ির লোকেদের কাছে গিয়ে? তারা কেউ ছেড়ে কথা বলবে না, ওর কোথাও জায়গা হবে না। তাছাড়া তোমাদের লোকজনকে তো আমি রেডি করে থাকতে বলেছি, হ্যাঁ দরকার হলে ভয় দেখিয়ে কবুল বলাবো, তারপর দেখা যাক কি হয়। না, আপনার মেয়ে এইসব কিসব বলছে না, আত্মহত্যা করবে ওইসব, ওইসব কথা কান দাও কেন তুমি? ওই যে কথা কান দিলে তুমি কোনো কাজ ঠিক মতো করতে পারবে, উচিত কাজ করা যাবে, অধর্ম অন্যায় সব মেনে নিতে হবে তাহলে। না না, ওইসব কথায় কোনো কাজ, মেয়ে সাজগোজ করে বেরোক বসুক, একবার কবুলনামাটা হয়ে যাক, হয়ে গেলেই আমি গিয়ে টাকাটা এনে তোমার দিয়ে দেবো। তাহলে সে কথাই থাক, আমরা আরেকটু অপেক্ষা করি নাকি? ইয়ে সফিক শোনো, ঘুরে ফেরে বাঁশের ডাকে পথের মাঝে গল্প বলে।
আরে শবনমের মা, কোথায় যাচ্ছ? বড় বাড়ি যাচ্ছি চাচা। বড় বাড়ি যাচ্ছ? বড় বাড়ি কেউ যাচ্ছে নাকি? কোথায় যাবার কথা বলছেন? না না, ও কিছু না মা, ও কিছু জানে না। ঠিক আছে, চল চল আমরা যাই। চাচা 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 চাচা, আপনি কিছু একটা বলছিলেন, কি হয়েছে আমাকে বলুন না দয়া করে। রবিউল তোমাকে কিছু বলেনি? কি বলার কথা বলছেন? আরে দেখুন না, সেই সকালবেলা মেয়েকে নিয়ে বেরিয়েছে খালার অসুখ তাকে দেখতে যাবে বলে, তার দুপুরবেলা ফেরার কথা, কিন্তু এখন তো দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, কোনো খবর নেই। মেয়েটা সকালবেলা কিছু খেয়েও যায়নি, দুপুরে এসে ভাত খাবার কথা। কি জানি কোনো বিপদ আপদ ঘটলো কিনা আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, তাই যাচ্ছি বড় বাড়িতে রঞ্জা আপার কাছে। আমি তো অত ফোন টোন করতে পারি না, আমি রঞ্জা দিদিকে বলবো মেয়েকে একটা ফোন করে দিতে। তা তোমার মেয়ে কি এখন ফোন ধরতে পারবে? কেন কেন পারবে না, কি হয়েছে আমার মেয়ের? আর আর আপনারাই বা কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি ভোজ খেতে। কিসের ভোজ? রবিউল যে তোমাকেও কিছু বলেনি সেটা তো ভাবতে পারিনি। আজ যে তোমার মেয়ের বিয়ে গো, আজ যে তোমার মেয়ের বিয়ে গো, তোমার মেয়ের বিয়ে গো। কে বলল, কে বলল আপনাদের কথা? সে তো সে তো মেয়েকে নিয়ে খালা আমার বাড়িতে গেছে, মেয়ে ডাক্তার, মেয়েকে দিয়ে খালা আমার চিকিৎসা করলে খালা আমার ভালো হয়ে যাবে এই আশা নিয়ে। কে বললো কথা আপনাদের? কে বলল, কে বললো কথা? রবিউল তো জনে জনে হাত জোর করে দাওয়াত দিয়েছে, আজ তো তোমার মেয়ের বিয়ে। আরে তোমার বাড়িতে তো বিয়ে হচ্ছিল না ওই বড় বাড়ির জন্যে, তাই নদীর ওপারে ছেলের বাড়িতেই বিয়ের বন্দোবস্ত করা হয়েছে, আর আমাদের হুজুরই তো সব বন্দোবস্ত করেছে। দেখো ওনার মেয়ের বয়স হয়েছে ঠিকই, কিন্তু তত কিছু তো একটা হয়ে যায়নি, অথচ বর জোগাড় করেছে তার ডবল বয়সী, যার ছেলে মেয়েগুলোই কিনা তোমার মেয়ের বয়সী। দেখো বলতে বাধা নেই, গায়ের সকলেই এই কথাটা জানে যে তোমার মেয়ে যা ঠেঁটা আর গায়ে যা কাণ্ডটা বাঁধালো, তখন হাজার বলা হয়েছে, হাজার বলা হয়েছে। আরে আমাদের কথা যদি তখন শুনতো তাহলে এদিনটা তো দেখতে হতো না। আরে ওর পয়সী একটা ছেলের সঙ্গে তো বিয়ে দিতে পারতে, এখন আর কি করণীয়? এখন নদীর ওপারের গায়ে গরু চড়াবে, বুড়ো বর নিয়ে সংসার করবে, বড় বড় ছেলে মেয়ের মুখ ঝামটা খাবে, আর তাদের সঙ্গে মানিয়ে নেওয়াটাও তো এখন খুব বিপদের, তাই না? তবে 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 দেখো দেখো ওনার মেয়েও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী নয়, নিজে ওদের সঙ্গে সমান তালে লড়াই করে নিজের মাটি ঠিক দখল করে নেবে। তবে হলো কি না, ওর মেয়ের ওই ডাক্তারি পড়াটা হলো না, আর ডাক্তার হওয়াও হলো না। তো আমাদের কথা যদি শুনতো তাহলে এইরকম দিন দেখতে হতো নাকি আজ এইরকম বিয়ে হতো? সবই কপাল, সবই কপাল। কি বলছেন আপনারা, কি বলছেন এসব? এ হতে পারে না, কখনো না, কখনো হতে পারে না, কখনো না। রবিও দেখছি বাড়িতেও কিছু জানায়নি। আরে জানাবে কি করে বলো, মা তো চিরকাল মেয়ের দিকেই টানতো, ও না জানিয়ে না বুদ্ধির কাজ করেছে। আরে চলো চলো, আমাদের যেতে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো 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 চলো। আমি বেঁচে থাকতে আমার মেয়ের এত বড় সর্বনাশ আমি কিছুতেই করতে দেব না, কিছুতেই না। রঞ্জা দিদির হাতে পায়ে ধরে বলবো, পুলিশবাবুদের বলে যেমন করে ওকে বিয়ে বন্ধ করো, হে বিয়ে বন্ধ করো রঞ্জা দিদি, এখনো সময় আছে, এখনো বোধহয় সব কিছু শেষ হয়ে যায়নি। আর যদি সব কিছু শেষ হয়ে গিয়ে থাকে তাহলে সব নামের আব্বু বুঝতে পারবে এ কাজের দাম তাকে কিভাবে দিতে হয়। আমি তেঁতুল গাছতলায় ঝুলবো, কাল আমার শরীর খানা তেঁতুল গাছতলায় দেখবে।
শোনো, এখান থেকে পালিয়ে বেরোতে পারবে না তুমি। শুনেছি এপারের থানায় খবর দেয়া আছে, থানার দারোগারা এসে বাড়ি পাহারা দেবে, কিচ্ছু করতে পারবে না তুমি। তার থেকে আমরা যেটা বলি সেটা শোনো, লক্ষ্মী মেয়ের মতন সেজে নাও দেখিনি। বেশ তো, তোমরা আমাকে এমন করে সাজো যেন এই সাজেই আমি জীবন ছেড়ে চলে যেতে পারি। কোথায় যেতে পারো? করতাম না, করতাম না। এই তো শুনলাম বললে জীবন ছেড়ে চলে যাবে, তার মানে মরে যাওয়ার কথা বলছো? আত্মহত্যা করবে? কিচ্ছু বলিনি আমি, কিচ্ছু বলিনি। তোমাদের যা করার আছে তাই করো। একদিক থেকে ভালোই হয়েছে, প্রথম দিন থেকেই তুমি সংসারের রানী, তোমার মাথার উপরে কেউ নেই। ছেলে মেয়ে আছে ঠিকই, তবে মেয়েটা একটু কটকটিও বটে। তবে একটা মেয়েকে তুমি সামলে চলতে পারবে না? হ্যাঁ, তবে বরের বয়স একটু বেশি, তুমি বরের থেকে অনেক ছোট, এজন্যই দেখবে তোমার উপরে টানটাও খুব বেশি থাকবে। যদিও বা আগের বউটার উপরে অনেক অত্যাচার করা হয়েছে, সেই অত্যাচারেই বউটা শেষ হয়ে গেছে, কিন্তু কি জানো তো, সময়ের সাথে সাথে মানুষ বদলায়। আমাদের সফিক ভাই নিশ্চয়ই একটু হলেও বদলেছে, ঠিকই শিখেছে। আবার সংসারে মেয়ে মানুষ না থাকলেও তো চলে না, না তার জন্যই না এতদিন পর বিয়ে করতে রাজি হয়েছেন। তবে ভাই যাই বলো, তোমাকে দেখতে ভারী মিষ্টি, সফিক ভাই দেখলে তোমার দিক থেকে মুখ ফেরাতেই পারবে না। শোনো না, আমার একটা কথা শোনো। বলছি আমাকে দয়া করো, আমাকে আমার অমর কাছে যেতে দাও না গো, আমাকে আমার অমর কাছে যেতে দাও না গো, যেতে দাও। আরে আমাদের বলে কি হবে, আমাদের হাতে কি কিছু আছে নাকি? আর বালাই ষাট, তুমি ফিরেই বা যাবে কেন? এমন কিছু কচি মেয়ে তো তুমি না, সমস্ত বয়সেই বিয়ে করছো। আর আমাদের সফিক ভাই, ও কিন্তু চাষ আবাদ ওর অনেক, তোমার মতো অত নেকাবড় নাই বা জানতে পারে। সংসারে তোমার কোনো দিনও টাকার অভাব হবে না, বুঝলে? এসো, আর সময় নষ্ট করে লাভ নেই, এবার চটপট ওকে তৈরি করে দিতে হবে। হ্যাঁ, চষ্টা, আমার জীবনটা সত্যি শেষ হয়ে যাচ্ছে। এরপর যদি আমি কবুল না বলি, আমার কোথাও জায়গা হবে না, এই গায়ে তো আমি ঢুকতেই পারবো না, আমার আব্বুর কাছেও থাকতে পারবো না। কলকাতায় তো আর কোনো হোস্টেলেরও ব্যবস্থা নেই, কোথায় থাকবো আমি, কিভাবেই বা লেখাপড়া করবো? তাই বলছি, যতই ডানা ছটফট করি না কেন, আমার আব্বু আমার ডানা ছেঁটে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। রঞ্জপিসিকেও যদি একবার জানাতে পারতাম, আমার কাছে তো আমার ফোনটাও পর্যন্ত নেই, আমার ফোনটাও কেড়ে নিয়েছে। হায় আল্লাহ, এত কঠিন হলে তুমি আমার উপরে, তাহলে কি তুমি চাওনি আমি শুধু মেয়ে হয়ে না মানুষ হয়ে বাঁচি? আর সেই জন্যই তুমি আমার উপর রুষ্ট, রাগ করে আছো। আল্লাহ, এমন কোনো অলৌকিক ঘটনা কি ঘটবে না যে আমার জীবনটা লোহময়ে বদলে যেতে পারে, পাল্টে যেতে পারে? আল্লাহ তো সবাইকে কাজ দিয়ে পাঠান পৃথিবীতে। আমি ডাক্তারি করতে চেয়েছিলাম, গরিব রোগীদের বিনা পয়সায় চিকিৎসা করে সারিয়ে তুলতে চেয়েছিলাম। আল্লাহ কি চাইছেন না আমি সেই কাজ করি? রঞ্জাপিসিকে একটা ফোন করব, রঞ্জাপিসির ফোন নম্বর তো আমার মুখস্থ, কিন্তু আমার কাছে তো ফোনই নেই। এদের কাছে নিশ্চয়ই কারো না কারোর কাছে ফোন হবে। এই বলছি, তোমাদের কারোর কাছে মোবাইল ফোন আছে? মোবাইল ফোন? মোবাইল ফোন? তুমি ভাবলে কি করে আমাদের বাড়ির লোকরা আমাদের মোবাইল ফোন দেবে? আমার স্বামীর পছন্দ না মেয়েদের হাতে ফোন থাকুক, তাই ফোন নিয়ে এত দূরে থাক, আমি কখনো ওর কাছে ফোন চাইনি। তুমি মোবাইল ফোন নিয়ে কি করবে, কাকে ফোন করবে? যাকেই করি, তোমাদের কাছে যখন ফোন চেয়েছিলাম তোমরা বলেছ নেই, ব্যাস মিটে গেছে, ছেড়ে দাও। এই দেখো তোমার শাদির পোশাক, সফিক ভাই নিজে পছন্দ করে কিনেছে, এটা পরেই কিন্তু তোমায় শাদি করতে হবে। দেখো তোমার বর শাদির জন্য কত টাকা খরচা করছে।
বুড়ো বয়সের বউ তো, টানতে একটু থাকবে। চুপ করো, তোমরা চুপ করো। বেশ তো, তোমরা আমাকে এমন করে সাজো যেন এই সাজাই আমি জীবন ছেড়ে চলে যেতে পারি।